সবাইকে স্বাগতম আমাদের ব্র্যান্ড নিউ শোতে, যার নাম দুধ চা উইথ নেসার। এই শোতে আমরা দেশের বিভিন্ন বিশিষ্ট এবং গুণীজনদের আমন্ত্রণ করব এবং তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তারই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে প্রথম এপিসোডেই আমরা দেশের স্বনামধন্য এবং বহুল আলোচিত এবং সমালোচিত একজন গুণী মানুষকে আমন্ত্রণ করেছি, যিনি একই সাথে নায়ক, প্রযোজক, পরিচালক এবং গল্প লেখক। হ্যাঁ, কথা বলছিলাম বাংলাদেশের বহুল আলোচিত এবং সমালোচিত একজন মানুষ জ্বলন্ত খলিলকে নিয়ে। জ্বলন্ত খলিল ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এটা কি দুধ চা? আমরা আমাদের শো এর নাম অনুযায়ী আমাদের গেস্টকে দুধ চা খেতে দেই। আমি দুধ চা খাই না, এটা আনহেলথি। আমার জন্য কফি আনান, এক্সপ্রেসো কফি। দুঃখিত, আসলে আমাদের বাজেট একটু কম, তো তাই কফি দিতে পারছি না। রাবিশ্য। ধন্যবাদ। তো যা বলছিলাম জ্বলন্ত খলিল ভাই, সদ্য আপনার একটা নতুন মুভি রিলিজ পেল, রাত দ্য নাইট। শুরুতেই আপনার নতুন মুভি রাত দ্য নাইটের জন্য শুভকামনা। ধন্যবাদ। আপনি তো নাইস, নাইস শো। ধন্যবাদ, ধন্যবাদ। তো যা বলছিলাম, রাত দ্য নাইট ছবির নামটা কেমন অদ্ভুত না? আপনাদের শো এর নামও তো অদ্ভুত, দুধ চা উইথ নেসার। এটা কোনো নাম হলো? রাবিশ শো। ধন্যবাদ। তো যা বলছিলাম, আচ্ছা বলুন তো আপনার ছবির নাম রাত দ্য নাইট, এটা কেন রাখা হলো? আমাদের সম্পূর্ণ ছবি রাতে শুটিং করা হয়েছে, তাই এর নাম রেখেছি রাত। আপনার কোনো সমস্যা? না না, আমার কি সমস্যা হতে পারে? আচ্ছা, রাতের মানে বুঝলাম, কিন্তু দ্য নাইটটা কেন? আমার ছবি কোনো মূর্খ মানুষদের জন্য না, বাংলাদেশ সহ আরও 80 দেশে এই ছবি মুক্তি পাবে, তাদেরও তো নাম বুঝতে হবে, তাই ট্রান্সলেশন সহ দ্য নাইট, রাত দ্য নাইট। চমৎকার, চমৎকার। তো যা বলছিলাম জ্বলন্ত ভাই, ধরুন আপনাকে এখন বলা হলো যে বাংলাদেশে আপনার সাথে কম্পিটিশন করার মতো কোন নায়ক রয়েছে, তো আপনি কার নাম নেবেন? টম ক্রুজ। টম ক্রুজ? সে তো বাংলাদেশি না। সেটাই আপনাকে বুঝতে হবে, বাংলাদেশে আমার সাথে কম্পিটিশন করার মতো কেউ নেই। যদি একান্তই কম্পিটিশনের কথা আসেই, তাহলে হলিউডের টম ক্রুজই আমার সাথে কম্পিটিশন করতে পারে। বাহ বাহ, চমৎকার, চমৎকার। তাহলে বৃষ্টি ম্যামের সাথে কম্পিটিশনের কথা আসলে অবশ্যই অ্যাঞ্জেলিনা জুলির নাম আসবে। অবশ্যই, আপনি তো বেশ ইন্টেলিজেন্ট, নাইস শো। ধন্যবাদ। তো যা বলছিলাম জ্বলন্ত ভাই, আপনি কি আপনার নিজের ছবি থেকে পারিশ্রমিক নিয়ে থাকেন? অবশ্যই নেই, পরিশ্রম যখন করি পারিশ্রমিক নিব না কেন? হ্যাঁ, তাও ঠিক, তাও ঠিক। আচ্ছা, রাত দ্য নাইট এই ছবিতে আপনার পারিশ্রমিক কত ছিল? রাত দ্য নাইট ছবিটিতে আমার পারিশ্রমিক ছিল 40 কোটি টাকা। 40 কোটি টাকা? চমৎকার, চমৎকার। তো বৃষ্টি ম্যামের পারিশ্রমিক কত ছিল? আমাদের ইন্ডাস্ট্রিতে নায়িকাদের পারিশ্রমিক সবসময় একটু কম থাকে, তো তাই ওর পারিশ্রমিকও কিছুটা কম, 30 কোটি টাকা। বাহ বাহ, চমৎকার, চমৎকার। তারপরও বলতেই হয়, 100 কোটি টাকা বেশি বাজেটের ছবি, এত বড় বাজেটের ছবি তো বাংলাদেশে ভাবাই যায় না। সেজন্যই আপনাদের মনে রাখতে হবে, অসম্ভবকে সম্ভব করাই জ্বলন্তের কাজ। বাহ বাহ, চমৎকার, চমৎকার। তো যা বলছিলাম জ্বলন্ত ভাই, আসলে আমাদের শোটা না খুবই লো বাজেটের হয়ে গেছে, আপনি যদি আমাদের শোতে কিছু প্রোডিউস করতেন? তা তো করতেই পারি, কিন্তু একটা শর্ত আছে। চমৎকার, চমৎকার, বলুন কি শর্ত? শো এর হোস্ট হিসেবে আমি থাকবো, আর শো এর ডিরেকশন আর শো এর স্ক্রিপ্ট দুটো আমিই করবো, এবং সেই সাথে শো এর গেস্ট হিসেবে থাকবে আমার বউ, আমার স্ত্রী, আমার ওয়াইফ, দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড, বৃষ্টি। শো এর প্রত্যেকটা এপিসোডে একজনই গেস্ট থাকবে, সে হচ্ছে বৃষ্টি। অন্য কোনো মেয়ের সাথে আমি কোনো শো কিংবা ছবি করি না। আই লাভ মাই ওয়াইফ। বাহ, চমৎকার, চমৎকার। ওই মানে আপনার ছবির মতো আর কি, সবকিছু আপনারাই করবেন। রাবিশ, আপনি আর আপনার এই শো দুটোই রাবিশ।